গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। চলুন বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি আলোচনা করি ক্যানাডায় থাকার কি কি সুবিধা আছে এবং এখানে থাকলে আপনার কি কি অসুবিধা হতে পারে। প্রথমে আমি সুবিধাগুলোই আলোচনা করি আপনাদের সাথে, চলুন। যেমন ধরুন নিরাপত্তা ব্যবস্থা, আমি যখন প্রথমবার ক্যানাডায় আসি আমার ফোন থেকে ভুলবশতই 911-এ কল আমি বলি এবং ফোনের ওপার থেকে ভদ্রলোক সতর্ক করে দিয়ে বলেন ভুলেও যেন ফোনটা কাটবেন না। এরকম অভিজ্ঞতা তো আমার জীবনে প্রথমবার ঘটছিল, তাও আবার রাত 11:30টায়। যাই হোক, এরপর আমাকে বলা হলো পুলিশ অলরেডি বেরিয়ে গেছে আপনার ফ্ল্যাটে আসার জন্য। পুলিশের নাম উঠলেই স্বাভাবিকভাবেই একটা চিন্তা শুরু হয়ে যায়, তাও আবার বিদেশে। এর 2 থেকে 3 মিনিটের মধ্যেই দরজায় নক করার আওয়াজ হয় এবং দরজা খুলে দেখি একজন পুরুষ ও একজন মহিলা পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। আগেই তো বলেছি যে ওনারা কলটা কাট করতে বারণ করেছিলেন। এরপরেই পুলিশ অফিসাররা আমার ফোন থেকে এমার্জেন্সি লাইনে একটা সিক্রেট কোড বলে দেন এবং তারা কনফার্ম করেন যে তারা স্পটে পৌঁছে গেছেন এবং আমি সম্পূর্ণ ঠিক আছি। তারপর তারা আমাদের সাথে অল্প কিছুক্ষণ কথা বলেন এবং বলেন যে তাদেরও মনে হয়েছিল যে কোনো সমস্যা হয়নি, তবুও তাদের কর্তব্য যে এটা সুনিশ্চিত করা আমি ঠিক আছি কিনা। তো তখন আমি বুঝতে পারি কতটা উন্নত মানের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। এখানে আরও একটা বড় সুবিধা হচ্ছে হেলথ কেয়ার সিস্টেম। এখানে কিন্তু ডাক্তার দেখানো এমনকি হসপিটালাইজেশন আপনার হেলথ কার্ডের মাধ্যমেই হয় এবং যার জন্য আপনাকে কোনো পে করতে হয় না। হেলথ কার্ড হলো এমন একটা জিনিস যেটা ক্যানাডা গভর্নমেন্ট বা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আপনাকে দিয়ে থাকে ফ্রিতে চিকিৎসা করানোর জন্য, যেহেতু আপনি সরকারকে ট্যাক্স দেন। এবং তার জন্য আপনাকে যে এখানকার নাগরিক হতে হবে সেরকম ব্যাপার কিন্তু নয়। সাধারণত এখানে প্রত্যেক পরিবারের একজন ফ্যামিলি ডাক্তার থাকেন এবং আপনার সমস্ত চিকিৎসা তার মাধ্যমেই করাতে হয়। আপনি চাইলেও সরাসরি কোনো স্পেশালিস্টের কাছে যেতে পারবেন না যতক্ষণ না ফ্যামিলি ডাক্তার আপনাকে রেফার করবে। এখানে ফ্যামিলি ডাক্তার আপনাকে দেখে প্রয়োজনীয় সমস্ত টেস্টের জন্য প্রেসক্রিপশন করে দেবেন এবং তার পুরোটাই বিনামূল্যে হেলথ কেয়ার কার্ডের মাধ্যমে হয়ে যায়। একটা ছোট্ট কথা বলবো যে টেস্টের রেজাল্ট সরাসরি ডাক্তারের সাথে শেয়ার করে থাকে ল্যাবগুলি। ওষুধের ক্ষেত্রেও প্রেসক্রাইব করা ওষুধই শুধুমাত্র আপনি কিনতে পারবেন এবং ওষুধের ডোজ এবং তার সংখ্যাও ডাক্তারবাবু যেভাবে লিখবেন ওষুধের দোকানে আপনি সেভাবেই পাবেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় একবার 2-3 দিনের জন্য হসপিটালে থাকতে হয় এবং তার সমস্ত খরচ হেলথ কেয়ার কার্ডের মাধ্যমেই হয়। ক্যানাডায় এসে আপনি লক্ষ্য করবেন যেটা হয়তো আপনার ভালো লাগবে এবং আপনি কিছুটা আশ্চর্যও হবেন যে এখানে কোনো পেশাকেই ছোট বা বড় চোখে দেখা হয় না এবং সব কাজকেই সমান সম্মানের চোখেই দেখা হয়। তবে কাজ অনুযায়ী পারিশ্রমিকের কিছুটা তারতম্য তো আছেই, তবে এখানে ঘন্টা অনুযায়ী মিনিমাম পারিশ্রমিক দিতেই হয়। এই যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন অ্যালবার্টা প্রভিন্সের মিনিমাম পে পার আওয়ার 15 CAD-এর মতো, ধরুন ভারতীয় মুদ্রায় প্রায় 900 টাকার সমান। তবে এটা শুনে অবাক হবেন না, কারণ এখানে খরচের পরিমাণও অত্যন্ত বেশি। সেটা নিয়ে অন্য একটি ব্লগে আলোচনা করব। ক্যানাডাকে বলা হয় ল্যান্ড অফ ইমিগ্রেশন, অর্থাৎ এখানে আপনি বিভিন্ন দেশের ভাষার ও ধর্মের লোককে একসাথে খুব সুন্দরভাবে বসবাস করতে দেখতে পাবেন এবং আপনি আপনার ধর্ম আচরণে পূর্ণ স্বাধীনতা পাবেন। এখানে আসার আরও একটি সুবিধা হলো
আপনি যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে বেশ কিছু ট্যাক্স ফ্রি সুবিধা সরকার আপনাকে দেবে বাচ্চার বয়স 18 বছর না হওয়া অবধি। এখানে যেহেতু খরচ অনেক বেশি, এটুকু সুবিধাও আপনার কাছে হেল্পফুল বলে আপনার মনে হবে। এ তো গেল সুবিধাগুলোর কথা। এবার চলুন এখানে থাকার অসুবিধার দিকগুলোও আলোচনা করি। প্রথম এবং সবচেয়ে বড় অসুবিধা হলো এখানকার ঠান্ডা। আমরা যারা 10 ডিগ্রি টেম্পারেচার হলেই শীতকালে কাঁপতে শুরু করি, সেখানে আপনি -30 থেকে 40 বা কখনো কখনো এর থেকেও নিচে টেম্পারেচারের মুখোমুখি হবেন এবং বেশ কিছুদিন আপনার সময় লাগবে এই টেম্পারেচারে নিজেকে অ্যাডজাস্ট করতে। তবে একটা ছোট্ট কথা বলে রাখি, এখানে প্রত্যেকটা ঘরে এবং দোকানে বা স্কুল কলেজেও হিটার লাগানো থাকে এবং সেখানে আপনার গরম কাপড়ের প্রয়োজন পড়বে না। কিন্তু ধরুন আপনি বাইরে বেরিয়েছেন বা শপিং করতে গেছেন, সেখানে আপনাকে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে তবেই বেরোতে হবে। এখানে আরও একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যেরকম চাকরি খুঁজবেন হয়তো সাথে সাথে সেটা নাও পেতে পারেন। সেক্ষেত্রে লোকেরা অল্টারনেটিভ কোনো কাজ করতে থাকেন। যেহেতু এখানে জীবনযাত্রা অনেক ব্যয়বহুল, তাই যে কোনো সোর্স থেকে ইনকাম না থাকলে এখানে সার্ভাইভ করাটা বেশ কঠিন হয়ে পড়ে। ক্যানাডায় থাকার আর একটা অসুবিধা হচ্ছে এখানে আপনি কাজের লোক পাবেন না। এখানে আপনাকে বাড়ির কাজ, ঘরের কাজ সব নিজেকেই করতে হবে। এখানে খরচাটা এতই বেশি যে এখানে স্বাচ্ছন্দ্যের জন্য স্বামী স্ত্রী উভয়কেই কাজ করতে হয়। চলুন এবার জেনে নেওয়া যাক ক্যানাডিয়ানরা কোন ভাষায় কথা বলে। এক্ষেত্রে বলে রাখা ভালো, ক্যানাডা দেশটি উত্তর আমেরিকা মহাদেশে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্ডার শেয়ার করে থাকে। যাই হোক, ক্যানাডার দুটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, একটি ফ্রেঞ্চ, অন্যটি ইংলিশ। এখানকার স্কুলগুলোতে দুটো ল্যাঙ্গুয়েজই শেখানো হয়ে থাকে। যদিও আমার অভিজ্ঞতাতে আপনি ইংলিশ ব্যবহার করেই বেশিরভাগ প্রভিন্সে কাজ চালিয়ে নিতে পারবেন, ব্যতিক্রম কুবেক এবং নুনাভাটের মতো জায়গাগুলি ছাড়া। এখানে দেশ থেকে আসার পর প্রথম প্রথম খুব মন খারাপ লাগবে, কারণ এখানে দেশের মতো বেশি লোকজন দেখতে পাবেন না পথে ঘাটে। আমাদের দেশে যেখানে জনসংখ্যা 141 কোটির মতো, সেখানে এখানে জনসংখ্যা মাত্র 4 কোটি। যেখানে আয়তনে ক্যানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এবং আমাদের দেশ সপ্তম। বাঙালি মানেই আমরা 12 মাসে 13 পার্বণে অভ্যস্ত। এখানেও কিছু কিছু জায়গায় পুজো পার্বণ এবং অনুষ্ঠান হয়, কিন্তু আমাদের দেশে যেমন 4 দিন ধরে দুর্গাপুজো হয়, এখানে তা হয় না। এখানে সাধারণত এগুলো উইকেন্ডে পালন করা হয় যাতে সবাই এই অনুষ্ঠানে যোগদান করতে পারেন। কিন্তু আমরা দুর্গাপুজো বলতে যেটা বুঝি সেটা হচ্ছে সারাদিন প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, ঠাকুর দেখা, স্ট্রিট ফুড খাওয়া, সেটা আপনি এখানে পাবেন না। এখানে সাধারণত কোনো কমিউনিটি হল ভাড়া করে পুজো পার্বণ করা হয়। তবে যেহেতু আমি অ্যালবার্টা প্রভিন্সে থাকি, সেই অনুযায়ী আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। তবে যতই ওয়েস্টার্ন কান্ট্রি বলুন না, ক্যানাডা হোক বা আমেরিকা বা হোক ইউরোপ, ওই যে কবির ভাষায় গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অন্য একটি ব্লগে।